আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, কুমিল্লা জেলা মাদ্রাসা নিবেদিত ধর্ম ও জীবন অনুষ্ঠান যে যেখান থেকে উপভোগ করছেন, কাছে কিবা দূরে, আমাদের পক্ষ থেকে সকলে শুভেচ্ছা নেবেন প্রাণ ঝুড়ে। আমরা রমজানুল মুবারকে প্রতিদিনই চ্যানেল 24-এ একই সময়ে বিভিন্ন বিষয়ভিত্তিক আলোচনা উপস্থাপন করে থাকি। তারই ধারাবাহিকতায় আজকে যে বিষয়টি আমরা আলোকপাত করব সেটি হচ্ছে সুন্দর নাম আসমাউল হুসনা। আর এ ব্যাপারে আল্লাহ এবং তার রাসূল বলেছেন যে তোমরা সুন্দর নামে ডাকো। আর এ ব্যাপারে সংক্ষিপ্ত সময়ে বিস্তারিত আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক, গবেষক, ঐতিহ্যবাহী কুমিল্লা জেলার বরিচং থানাধীন কালিকাপুর আব্দুল মতিন খসরু সরকারি ডিগ্রি কলেজের সম্মানিত অধ্যাপক মাওলানা জামাল হোসাইন মহোদয়। মহোদয়কে আমাদের স্টুডিওতে বরণ করে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্যার আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। স্যার আজকে যে বিষয়টি আমরা আপনার থেকে শুনবো, আপনি আলোকপাত করবেন, সেটি হচ্ছে যে আসমাউল হুসনা, হ্যাঁ, বা আল্লাহ তাআলার গুণপাচক নামসমূহ রয়েছে, এই ব্যাপারে ইনশাল্লাহ কথা শুনব। তারপর আরও কথা আছে, সেগুলো পরে শুনবো ইনশাল্লাহ তাআলা। মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে আসমাউল হুসনা, একটি গুরুত্বপূর্ণ বিষয়, ঈমান আনার পরে, কলমা পড়ার পরে যিনি আসমান জমিনের স্রষ্টা সৃষ্টিকর্তা তার সাথে নিবিড় সম্পর্ক করা ব্যাপারে আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করেছেন। এমর্মে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমান এনেছে তাদের সাথে আল্লাহর ভালোবাসা অত্যন্ত মজবুত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। সেই মহান আল্লাহ তাআলার সাথে সম্পর্ক হয় আসমাউল হুসনা, উত্তম নামে ডাকার মাধ্যমে। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, ওলিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, দ্য মোস্ট বিউটিফুল নেমস বিলং টু আল্লাহ, সো কল অন হিম বাই দেম। আল্লাহ তাআলা রয়েছে গুণবাচক নামসমূহ, উত্তম উত্তম নামসমূহ। হে প্রিয় বান্দা বান্দি, তোমরা সেই দয়াময় আল্লাহ তাআলাকে সেই নামে ডাকো। এখন আমরা আল্লাহ তাআলাকে কিভাবে ডাকবো, আমাদের ডাকার পদ্ধতি কি, সে নির্দেশনা, বিনীত ভাব সব কিছু আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আমাদেরকে তা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এ প্রসঙ্গে সূরা আল বাকারা 186 নং আয়াতে আল্লাহ ঘোষণা করেন, ওয়াইজা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব উজিবু দাওয়াত দাই ইজা দান, যখন তারা আপনাকে আমার সম্পর্কে জানতে চাইবে তখন আপনি তাদেরকে বলবেন, ফাইন্নি কারিব, আই এম ইন্ডিড নিয়ার টু দ্যাম, আমি তাদের অতি নিকটে আসি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলাকে আমরা কিভাবে ডাকবো, আল্লাহ তাআলা এ প্রসঙ্গে আমাদেরকে জানিয়েছেন সূরা আল আরাফের 55 আয়াত, উদু রাব্বাকুম তাদারুয়ান অখুফিয়াতান, হে প্রিয় বান্দা বান্দি, তোমরা দয়াময় আল্লাহকে ডাকো, তোমাদের প্রভুকে ডাকো বিনীতভাবে, উইথ হিউমিলিটি অ্যান্ড ইন প্রাইভেট, ইন সিক্রেট, চুপিসারে ডাকো। চমৎকার, মাশাআল্লাহ। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা আমাদেরকে আরও একটি নির্দেশনা দিয়েছেন, ওয়াদউহু খাউফান ওয়া তামাআন, হে প্রিয় বান্দা বান্দি, দয়াময় আল্লাহকে ডাকো ভয়ের সাথে এবং আশা নিয়ে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালা, আদ দোয়া মুখুল ইবাদা, দোয়া হচ্ছে ইবাদতের মগজ। আর নোমান ইবনে বাশিরী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কালা, সামিতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুলু, আদ দোয়া হুয়াল ইবাদা। এখানে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দোয়া একটি
ইবাদত। একটা বই প্রণয়ন করছেন যে মুখস্থ করার যে সহজ উপায়, সেই সহজ উপায়টা যদি আমাকে বলতে আমাদেরকে আলহামদুলিল্লাহ সময় বলতেন। মাশাআল্লাহ, আসলে আমি দীর্ঘদিন ধরে চেষ্টা করতেছি যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এভাবে প্রশিক্ষণ দিয়েছেন যে আল্লাহ তাআলা 99টি নাম, যিনি আমাদের সৃষ্টি করলেন, যে যার গোলাম আমরা, তার পরিচয়টা আমরা, তার গুণবাচক নামসমূহ আমরা জানবো না, এটা আমাদের ব্যর্থতা। এ কারণে আমি চেষ্টা করছি অ্যালফাবেটিক সিস্টেম অর্থাৎ বর্ণমালা ভিত্তিক আল্লাহ তাআলার 99টি নাম সাজিয়ে আমার এই বনি আদমকে, বিশেষ করে আল্লাহর প্রিয় বান্দাবান্দির হাতে পৌঁছিয়ে দেওয়া। এর জন্য প্রথম খণ্ডে দিয়ে আলিশান জান্নাতের সিঁড়ি, আলিশান জান্নাতের সিঁড়ি নামক একটি প্রথম খণ্ড ছোট্ট একটি বই আমি প্রায় সমাপ্তির পথে। তো সেখানে আমি অ্যালফাবেটিক সিস্টেম অর্থাৎ বর্ণমালা ভিত্তিক, যাতে করে একজন পাঠক দুই একবার পড়লেই আল্লাহর 99টি নাম তার হৃদয়ে ধারণ করতে পারে। তো এই সিস্টেমটা হলো যেমন বর্ণমালা আলিফ থেকে তিনটে আল্লাহর নাম পবিত্র কোরআনে আছে, আলাহাদু, আল আউয়ালু, আল আখিরু। এটার বাংলা অর্থ দিছি আলাহাদু একক, ইংরেজি অর্থ দিছি দ্য সিঙ্গেল। আল আউয়ালু এর বাংলা অর্থ আদি, এটার ইংরেজি দিছি দ্য ফার্স্ট। আল আখিরু এটার আরবি অর্থ অন্ত, বাংলা অর্থ অন্ত, তার ইংরেজি অর্থ হলো দ্য লাস্ট। এভাবে আলিফ থেকে তিনটি, বা থেকে আটটি, এভাবে 99টি নাম আমি পর্যায়ক্রমে বর্ণ অ্যালফাবেটিক সিস্টেমে সাজিয়েছি। ইনশাআল্লাহ কোন পাঠক যদি নিয়মিত শুধু তেলাওয়াত করে ইনশাআল্লাহ অল্প সময়ে সে আল্লাহর সেই গুণবাচক নামসমূহ সে মুখস্থ করতে পারবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। এখানে আমি একটু দেখাচ্ছি, যেমন আল বারিউ, আল বাদিউ, আল বাসিতু, আল বায়েসু, আল বাতিনু, আল বাকি, আল বেরু, তা দিয়ে একটি, আর তাওয়াবু, জিম দিয়ে তিনটি, আল জালিলু, আল জব্বারু, আল জামে, আল হাকামু, আল হাকিমু, আল হাফিজু, আল হাসিবু, আল হা, আল হাইয়ু, আল হাক্কু, আল হামিদু, জুল জালালি, আল ইকরাম, রাদি, আর রহমানু, আর রাহিমু, আর রাফে, আর রাজ্জাকু, আর রাউফু, আর রাকিবু, আর রাশিদু, সিন দিয়ে দুটি, আর সালামু, আর সামিউ, আর সিন দিয়ে আর শাকুরু, আর শাহিদু, সোয়াদ দিয়ে আর সামিদু, আর সামাত, আর সোয়াবেরু, আর সামাত। এভাবে সবচেয়ে বেশি হলো মিম দিয়ে, মিমের সংখ্যা আল মালিকু, আল মুমিনু, আল মুহাইমিনু, আল মুতাকাব্বিরু, আল মুসাববিরু, আল মুইজু, আল মালিকু, আল মুমিনু, আল মুহাইমিনু, আল মুতাকাব্বিরু, আল মুসাববিরু, আল মুইজু, আল মুকিতু, আল মুজিবু, আল মাজিদু, আল মাতিনু, আল মোহসা, আল মুবদিউ, আল মুতাকাদ্দিমু, আল মুতাখিরু, আল মুহি, আল মুমিতু। এভাবে এখানে আছে 26টি, অর্থাৎ সর্বশেষ হলো হাদি, সর্বশেষ নাম হাদিয়া হলো হাদি, নূর, নাফে। এভাবে 99টি নাম একবার সংখ্যাভিত্তিক বর্ণনা মিলে অ্যালফাবেট বলছিলাম, অ্যালফাবেটিক সিস্টেম। এভাবে যদি ইনশাআল্লাহ আমরা 99টি নামে আল্লাহ তাআলাকে ডাকি, আল্লাহ আমাদের ডাকে সাড়া দিবেন। আল্লাহ তাআলা গভীর রাতে প্রথম আসমানে আসেন, ওয়াকুলু, আল্লাহ বলেন, মায়াদুনি ফাস্তাজিব লাহু, হে আমার প্রিয় বান্দা বান্দি, তোমাদের অনেক সমস্যা, আমাকে ডাকো, আমি তোমাদের সমস্যা পূরণ করে দেবো। অর্থাৎ তোমরা আমাকে ডাকবে, আমি তোমাদের ডাকে সাড়া দেবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জি স্যার, আপনি অত্যন্ত চমৎকার কথা বলছিলেন। আপনি বিশেষ করে আসমাউল হুসনা, তারপরে আপনি যে অভিনব যে এক পদ্ধতিতে আপনি যে প্রণয়ন করছেন বই, ইনশাআল্লাহ তাআলা আমরা আশাবাদী আমরা সেই বই হাতে পাবো এবং আমরা রপ্ত করব, আমরা উপকৃত হব, জাতি উপকৃত হবে। আমরা এই পথ ধরেই ইনশাআল্লাহ তাআলা আমরা আশা করছি এর এক উসিলা দিয়ে আমরা জান্নাতে যেতে পারবো। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আপনাকে অসংখ্য মোরাগত, জাজাকাল্লাহ, বারাকাল্লাহ। আমরা এতক্ষণ পর্যন্ত উপভোগ করছিলাম কুমিল্লা জিলা মাদ্রাসা নিবেদিত ধর্ম ও জীবন। আমরা আজকের মতো এখানেই শেষ করব, তবে শেষ করবার পূর্বে ঠিক আগামী দিন একই সময় একই চ্যানেলে অন্য কোনো বিষয় নিয়ে উপস্থিত হব আপনাদের খেদমতে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করব। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ফি আমানিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।